नमस्कार बंधुरा, आमी तानी आबार एक नतून भिडियो तुम्हारे स्वागत। आजकल भिडियो एकदम सकाल बेला शुरू कर दिलाम, एखन घड़ीते बजे 9:45 और एखाने शाड़ीटा पोड़े निएछि। कोथाय जाच्छि तोमादेर तो अवश्यई बोलबो, जेखाने जाच्छि सेखाने आमार काजो रयेछे प्लस आमार इनविटेशन रयेछे, दुटोई रयेछे। तोमादेर देखाच्छि आमी किछुई रेडी होइनि। सेदिनकार प्रचंड गरम छिल, तोमरा देखछो रीतिमतो आमी घामछि। जस्ट टू सानस्क्रीन यूज करेछि आर किच्छु यूज करिनि। आमी जे रेडी होबो सेदिनकार একটুকু এনার্জি ছিল না, মানে এরকম একটা ব্যাপার। সকাল থেকেই প্রচণ্ড গরম ছিল, যা শাড়িটা পরেছি তাতেই মনে হচ্ছিলো যেন এত গরম লাগছে, কিন্তু খুবই লাইট ওয়েট একটা শাড়ি। আর যে প্রোগ্রামে যাচ্ছি সেখানে শাড়িটাই কিন্তু ম্যান্ডেটরি, মানে আমার কাছে মনে হয়। আমার বান্ধবীর বেবি শাওয়ারের প্রোগ্রাম ছিল, সেখানে আমাদের ইনভিটেশন ছিল, প্লাস আমার কিন্তু মেকওভারের কাজও ছিল। বেবি শাওয়ারের লুক কিন্তু আমি এখানে ক্রিয়েট করবো আমার ফ্রেন্ডের উপরে। তো দেখো, এখানে মেকআপ কিন্তু কিচ্ছু করিনি, যা সানস্ক্রিন ইউজ করেছি। ঘামেই কিন্তু প্রচণ্ড পরিমাণে স্কিনটা চকচক করছিল। আর এখানে বিষণু রেডি, ওকে একটু দেখিয়ে নিলাম। এখানে মা ছেলে দুজনে রেডি হয়ে কিন্তু আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়ি। আমার বান্ধবীর বাড়ি কাছেই, আমার বাড়ি থেকে খুব বেশি একটু দূরে না, হয়তো 5-10 মিনিট লাগে। আর এখানে দেখো বিশান কিন্তু ওর হাতে রাখি পড়েছিল, সেটা নিয়ে ব্যস্ত। তো আমরা মা ছেলে দুজনে কিন্তু হাঁটা দিলাম। আর এখান থেকে আমার বাড়ি যেহেতু বয়েজ স্কুল, তো সামনে এখানে অটো স্ট্যান্ড আছে, আমরা এখান থেকে অটো নিয়ে আগে তোমাদের দেখাচ্ছি। দেখো আমাদের বয়েজ স্কুল মাঠে বিশাল বড় করে কালী পুজো হয়, দেখো তার প্যান্ডেল শুরু হয়ে গেছে অলরেডি। আর এখানে দেখো বিশান আর আমি দুজনে কিন্তু টোটোয় উঠে পড়েছি, জাস্ট 5 মিনিট লাগে, হেঁটেই আমরা মোটামুটি যাই। তো ওখানে যেহেতু গিয়ে আমার কাজ করতে হবে বলে আমি জন্য টোটোয় নিয়ে গেছি। আর যেহেতু হাতে গিফট রয়েছে, ব্যাগ রয়েছে, ভারী ব্যাগ, তো আমরা দেখো চলেও এসেছি আমার বান্ধবীর বাড়িতে। আর এখানে বিশান আমার জন্য ওয়েট করছিল। আর এখানে যে আমার বান্ধবীর বাড়ি এসেছি, ওরা দুইজন যমজ বোন, তোমরা একটু পরে দেখলেই বুঝতে পারবে। এই যে এখানে দেখো, আর এই তোমরা দেখতেই পাচ্ছ পুচকুটা যে কোলে রয়েছে, এটা হলো ওরা দুই বোন, এটা হচ্ছে ছোটো বোনের মেয়ে। আর ওগুলো দেখো বিশানকে দেখে পুরো ওর কোলে যাবে, মানে ওর একটা ভাই আছে তো তাকে ও মনে করছে। আর দেখো শুধু ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ছে ওর কোলে যাবে বলে, কতটা কিউট দেখো, আর কি হাসে, খুবই ভালো। আর ওকে খুব মিচকে মিচকে হাসছে, আর বিশানের কোলে যাওয়ার জন্য দেখো ব্যস্ত হয়ে পড়েছে। ও শুধু ওকে দেখছে আর ও কোলে যাওয়ার জন্য ও কিন্তু মানে ঝাঁপিয়ে পড়ছে এরকম একটা ব্যাপার। আর বিশান তো কোলে নিতে পারে না, ও চুপ করে দেখছে। আর বিশানও ভীষণ ভালোবাসে ছোটো বাচ্চা, আর ওকেও দেখছে। আর এই দেখতেই পাচ্ছ ওরা দুইজন যমজ দুই বোন। আর আমি ওটু কোলে নিয়ে ওকে একটু ভিডিও করছিলাম, বিশানও দেখছিল, আর ও আমার মুখের দিকে হা করে তাকিয়ে রয়েছিল। আর এই যে আমার বান্ধবী, ওকে আমি এই মেকওভারটা দিয়েছি বেবি শাওয়ারের। তোমরা দেখে বলো আমার এই কাজটা কেমন হয়েছে, ও তো খুবই স্যাটিসফাই, খুবই খুশি, ওর হাসিটা দেখে বুঝতেই পাচ্ছ। তো এই লুকটাই আমি ওকে সেদিনকার দিয়েছিলাম। তো আমরা দেখো, আমিও ওই মেকওভারটা নিয়েছিলাম, আমি মেকওভারটা নিয়েছি অ্যাকচুয়ালি বললাম যে আমি কিচ্ছু সেজে আসিনি, আমি ওদের বাড়িতে বসেই সেজেছি। ওকে সাজানোর পরে ওকে ছেড়ে দিয়ে আমি নিজে সেজে নিয়েছি। তো অনুষ্ঠান সাজবো না সেটা হতেই পারে না, এরকম একটা ব্যাপার। তো বান্ধবীর বাড়ি বসেই সেজে নিয়েছি। তো ওখান দিয়ে সেজে নিয়ে আমি কিন্তু আবার কিন্তু বান্ধবীর বাড়িতে এসে, অ্যাকচুয়ালি পাশের বাড়িতে আমি ওকে সাজাচ্ছিলাম, তো সেখান থেকে আমি ওর বাড়িতে চলে এসেছি। ওদের দোতলার আর কি প্রোগ্রামটা ছিল, বাড়িতেই প্রোগ্রামটা ছিল। তো আমরা দোতলায় উঠে যাচ্ছি, বিশান আগে আগে উঠছে, আমি পরে উঠছিলাম ভিডিও করার জন্য। তো এই যে বান্ধবীকে আগেই আমি পাঠিয়ে দিয়েছিলাম, ওর নাম মোনালিসা। তো মোনালিসা ও কিন্তু বেবি শাওয়ারের একটু ছোটো করে ভিডিও আমি করে দিয়েছি ওকে। তো দেখো ওখানে খুব সুন্দরভাবে সাজিয়েছে, ওদের দোতলার উপরে কিন্তু পুরো প্রোগ্রামটা সেট করেছিল, খাওয়া দাওয়ার ব্যবস্থা প্লাস কেক কাটিং। আর কি সুন্দর দেখো কেকটা। আর এটা হলো ছোটো বোন মুনমুন, ওরা দুই বোন মুনমুন আর মোনালিসা, দুজনেই আমার বান্ধবী। তো এটা দেখাচ্ছি দেখো, খুব সুন্দর করে বেলুন দিয়ে একটু ডেকোরেশন করেছিল। আর এখানে ওর দুই মা, মানে শাশুড়ি মা আর হচ্ছে ওর মা, আমার বান্ধবীর দুই মা পাশে ছিল, জাস্ট ভিডিও করছিলাম আর ওকে নিয়েও ভিডিও করছিলাম। তো আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। তো এখানে কেকটা খুবই ভালো ছিল, আমি বললাম যে আমাকে নিয়েও একটু ভিডিও করে দে। তা জাস্ট আমিও একটু ওর সাথে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছে। আর এই যে আমরা তিন বান্ধবী একসাথে কিন্তু একটু ভিডিও করে তোমাদের সাথে দেখাচ্ছি। তো এখানে কেকটা কিন্তু কাস্টমাইজ করে ওরা বানিয়েছিল, বেবি গার্ল বেবি বয়ের কিন্তু একটা থিম রেখেছিল, খুবই বিউটিফুল লাগছিলো, পিঙ্ক অ্যান্ড ব্লুর কম্বিনেশনে ছিল। আর এখন কেক কাটিংয়ের পর্ব চলছে। কেক কাটিংয়ের ব্যাপারটা হচ্ছে বড়োদের থেকেও বাচ্চাদের বেশি এক্সাইটমেন্ট থাকে ওরা কেক কাটিংয়ের, যদি যে কোনো প্রোগ্রামে যদি কেক কাটিং হয় তো ওরা আগে কিন্তু গিয়েই পাশে দাঁড়ায়। তো দেখো এখানে বিশানকে একটু আমার বান্ধবী খাইয়ে দেবে কেক, সবাইকেও খাইয়ে দিয়েছে, মানে ছোটো ছোটো বাচ্চা যারা ছিল সবাইকে খাওয়া দাওয়া করিয়েছে। আর এখানে
খাওয়া দাওয়া কেক কাটিং এর পরে ওকে মানে আর কি ভাতটা দেবে, মানে স্বাদের যে ভাতটা খাওয়ানো হয়, তো খুবই সুন্দরভাবে ডেকোরেশন করেছিল আর অনেক রকম পদ কিন্তু রান্না করেছিল। আর এখানে দেখো টেবিলটা কি সুন্দর লাগছে সাজিয়ে দিচ্ছিল, আর এখানে আমার ওই বান্ধবীর মা ওকে ফার্স্ট খাইয়ে দিচ্ছিল, তারপরে ও নিজে তারপরে ওর পছন্দ মতো সব আইটেম রান্না করা হয়েছিল সেগুলো খাচ্ছিল। তো এখানে আমি ছোট্ট একটা ক্লিপ করে নিয়েছিলাম ও যখন ভাত খাচ্ছিল। তো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল, এক সাইডে হচ্ছে এই বসার কেক কাটিংয়ের ব্যবস্থা ছিল, তার পাশে হচ্ছে এরকম দুটো বেডরুম ছিল, সেখানেই আর কি খাওয়া দাওয়ার বসিয়ে সিটিং করা হয়েছিল খাওয়া দাওয়ার। আর এই যে বান্ধবী এটা ওর ছোটো বোন মুনমুন, তার সাথে একটা ফটো আমি ছিল সেটা অ্যাটাচ করে দিয়েছি। আর খুবই ভালো রান্না হয়েছিল, এখানে প্রচুর আইটেম ওরা করেছিল, তোমাদের জাস্ট ছোটো ছোটো ক্লিপ আমি দেখিয়ে দিয়েছি, খুবই ভালো ছিল রান্না। তো আমাদের খাওয়া দাওয়া পর্ব কিন্তু মোটামুটি শেষ, আর এটা ওদের হচ্ছে দোতলার হচ্ছে কিচেন সেটাও একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর বিশান দেখো দু হাতে দুটো আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে আছে, আর এটা ওদের বাড়ির ব্যালকনি দিয়ে দেখো ওই কাঠফুলগুলো দেখাচ্ছিলাম, এত সুন্দর লাগছিল বারান্দা দিয়ে দেখতে, খুবই অপূর্ব লাগছিলো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। তো আমরা এখন বাড়ি যাব, তাই তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই জানিও। তো আজকের মতো এই পর্যন্তই।